এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রজনীস ক্রিয়েশন। তো আজকে আবার একটা বিয়েবাড়ির ইনভিটেশন আছে, তো এটা ব্যারাকপুরের মধ্যে নয়, আমাদের ওই দিকে, মানে আমার বাপের বাড়ির সাইডে, মানে আমার শাশুড়ি মায়েরও রিলেটিভস হয়, আবার মায়ের দিক থেকেও রিলেটিভস হয়, বাপির দিক থেকেও হয়, মানে আমাদের রিলেটিভসের মধ্যেই বিয়ে, আমার মাসির বাড়িতেই। তো সেখানেই যাব এখন আমরা, তো এখন রেডি হয়ে নিয়েছি, একটু খেয়ে নেবো, এখন ওই আমাদের 12:30টার টানা ট্রেন আছে একটা, 12:30টার ট্রেনটাতেই যাব। তো চলো আজকে দিনটা শুরু করা যাক তোমাদের সাথে, কি কি করছি না করছি, কিরম যাচ্ছি না যাচ্ছি সব কিছু শেয়ার করব তোমাদের সাথে একবার। এখন এই 11:30টা বাজছে, ঠিক এখন থেকে এখন রাত পর্যন্ত সবটা শেয়ার করব। তো এখন খেয়ে নিই, খেয়ে নিয়ে বেরোবো, ট্রেন আছে, তো টাটা এখন এখনকার জন্য টাটা। তো এখানে আমি আর মা দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি, লাঞ্চটা করে আমরা বেরোবো, কারণ ওখানে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে যাবে অনেক, তো তখন গিয়ে আর লাঞ্চ করার টাইম থাকবে না, তাই আমরা লাঞ্চটা করে বেরোচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি, এখন টোটোতে আছি, স্টেশন যাচ্ছি, স্টেশন পৌঁছে তারপর ওখানে 12:30টায় ট্রেন ছিল যেমন তোমাদের বললাম, তো এখন ওয়েট করছি স্টেশনে কখন ট্রেন আসবে ব্যারাকপুর স্টেশন। এখন দেখতেই পাচ্ছ আমরা সবাই সন্ধে বিয়েবাড়ি যাওয়ার জন্য এখানে মেকআপ করছি, মা আমি আর মাসিমণিরা। তো আমরা এখন এটা মামার বাড়িতে আছি, মানে আমার বরের মামার বাড়ি, সব পাশাপাশি আর কি, বাড়িগুলো একটু দূরে। তো আমরা এখান থেকে রেডি হয়ে বেরোবো, কারণ আমাদের পৌঁছাতে পৌঁছাতে 3টে হয়ে গেছিলো, দুপুর 3টে বেজে গেছিলো, তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি, দিয়ে আমি আমার মাসির বাড়ি যাব। তো আমার মাসির বাড়িটা আবার আমার শাশুড়ির পিসির বাড়ি, তো মানে আমার মাসির শাশুড়ি হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিসি, তো আমাদের রিলেটিভসের মধ্যেই বিয়ে হয়েছে আমার, তো সেখানে যাবো, রেডি হয়ে নিচ্ছি এখন আমরা। তো আমরা রেডি হয়ে বিয়েবাড়ি চলে এসেছি, এটা আমার মাসির বাড়ি, মানে এখানেই বিয়ে আর কি, আমার মাসির জায়ের মেয়ের বিয়ে। তো এই যে আমি একদম রেডি হয়ে গেছি, একবার ফুল লুকটাও তোমাদেরকে দেখিয়ে নেবো, এখানে আমার সব মা মাসিরা ছিল। তো চলো শুরু করি ভিডিওটা, এখন প্রথমেই তোমাদের বিয়েবাড়ির ডেকোরেশনটা একবার দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ বিয়েবাড়ি গেটে ঢোকার পর এক সাইডে পরপর স্টল ছিল, এখানে পানের স্টল ছিল, আইসক্রিমের স্টল ছিল, ফুচকার ছিল, কফি ছিল, ভেজ পকোড়া ছিল, কাবাব ছিল, তো পরপর স্টলগুলো এখানে ছিল, তারপর বাড়ির এন্ট্রি ছিল আর কি। আমার ফুল লুকটা তোমাদেরকে একবার দেখিয়ে নিই, আমি এখানে একটা নেটের শাড়ি পরেছিলাম, তো আমার শাড়িটা কেমন তোমরা একটু কমেন্টে অবশ্যই জানিও। তো এই হচ্ছে আমার ফুল লুক, কেমন হয়েছে একটু জানিও কমেন্টের মধ্যে। আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, আমার মাসির ছেলে মাসিরা সবাই, মাসির মানে মাসির মেয়েরা সবাই ছিল এখানে। Thank you.
আমার শাশুড়ি মা, মেজো মাসিমণি আর ছোটো মাসিমণি তিন বোনে পর পর বসে আছে। আর এটা আমার দুটো দেওর, মানে একটা মানে মামা শ্বশুরের ছেলে আর একটা ছোটো মাসিমণির ছেলে। আর এই যে বাড়ির ভেতরটা, এটা এখানটা দেখালাম। আর এবার হচ্ছে বর এসে গেছে, বর আসছে দেখতেই পাচ্ছো। তো এবার বরের এন্ট্রিটা তোমাদের দেখাই। এখন জামাই বরণ হচ্ছে, সবাই একে একে জামাই বরণ করছে ওই দিকটাতে। হয়ে গেছে জামাই বরণ, এবার বর গিয়ে বর আসনে বসবে। দেখতেই পাচ্ছো বর ঢুকছে। আর এটা হচ্ছে বিয়ের কনে, এখন ফটোগ্রাফাররা ঘিরে রয়েছে, তো এখানে ফটোশ্যুট চলছে। তো এটা হচ্ছে কনে, দেখে নাও। এটা হলো বিয়ের মণ্ডপ, বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর ডেকোরেশনটা হয়েছে বিয়ের মণ্ডপের। এখন বিয়েতে বসে গেছে, দেখতেই পাচ্ছো বিয়ে শুরু হয়ে গেছে। এবার বিয়ের কিছু ক্লিপস তোমাদেরকে দেখাবো। এখন আমাদের একটা রিচুয়ালস আছে, শালিরা হাত বাঁধে, তো সেই হাত বাঁধাটাই চলছে। হাত বাঁধতে পারছে না, কিছুদিন সবাই মিলে ধরেছে, তো সেই হাত বাঁধার রিচুয়ালসটাই এখন হচ্ছে। তো অ্যাট লাস্ট হাত বাঁধতে পেরেছিল। তো হাত বাঁধার বিনিময়ে টাকা চাই আমাদের রিচুয়ালসের মধ্যে, তো সেই এখন সেই টাকার কে কত দেবে কে কত নেবে সেটা নিয়ে এখন চলছে। তো এবার বিয়েটা শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ এখন শুভদৃষ্টি হবে, মালাবদল হবে, তো তার জন্য কনেকে পাটাই করে বসিয়ে নিয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খাবার জন্য এখানে ওয়েট করছি সবাই। এখন লাইন পড়ে গেছে খাওয়ার জায়গায়। তো খাওয়ার প্যান্ডেলটা একবার দেখিয়ে নাও, খাবারের জায়গায় প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছিল, আর ডেকোরেশনটা দারুণ হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাইটিং আর ডেকোরেশন হয়েছে। তো এটাই খাবারের প্যান্ডেল, তো আমরা এবার খেতে বসবো। Thank you.
এবার তোমাদেরকে মেনু কার্ডটা একবার দেখিয়ে নিই। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মেনু কার্ড হয়েছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এবার আমাদের প্রথমেই এখানে যেটা দিয়েছিল সেটা হচ্ছে একটা পাতা, সোলারের পাতা, আর টিস্যু, আর একটা করে বিসলেরি জলের বোতল। আর প্রথমেই এবার দিল লেবু, লেবুর পর দিল স্যালাড, স্যালাডের পর এবার ফিস ভেটকির ব্যাটার ফ্রাই, ভেটকির ব্যাটার ফ্রাইয়ের সঙ্গে দিয়েছিল গ্রিন চাটনি। এবার গ্রিন চাটনি দেওয়ার পর এটা হচ্ছে মটরশুঁটির কচুরি, মটরশুঁটির কচুরির সঙ্গে হচ্ছে চিকেন রেজালা। আর এবার হচ্ছে ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইসের সঙ্গে হচ্ছে ভেটকির পাতুরি, যেটা আমার একটা ফেভারিট আইটেম। আর তারপর হচ্ছে সাদা ভাত, বাসমতি রাইস, প্লেন বাসমতি রাইস, তার সঙ্গে মাটন কষা, তারপর চাটনি পাঁপড়, এটা একদম আমি নেবই, খুবই ফেভারিট আমার এই চাটনি পাঁপড়। আর এটা হচ্ছে কইরা ভোগ, আমি আর এটা নিইনি, জাস্ট একটু টেস্ট করেছিলাম আমার বোনের কাছ থেকে। আর এটা হচ্ছে ক্ষীরপুলি। খাওয়ার শেষে আমরা এবার আইসক্রিমের স্টলে এসেছি, আমি একটা আইসক্রিম খাবো বলে। তো এখানে আমি একটা বাটারস্কচ আইসক্রিম নিচ্ছি, বাটারস্কচ ফ্লেভার, সব রকম ফ্লেভারই ছিল। তো হয়ে গেছে খাওয়া, এবার আমি রুমে চলে এসেছি। এখানে আমরা সব মাসিরা, মা, মাসির মেয়েরা সবাই একসাথে শুয়েছিলাম। তো শোয়ার আগে আমাদের বেশ রাতে অনেক রাত পর্যন্ত গল্প হয়েছিল, তো আমাদের সেই গল্পের আসরই এখন চলছে। আমি আর রাতে আর মামার বাড়ি যাইনি, মানে আমার শাশুড়ি মায়েরা মামার বাড়ি চলে গেছিলো, মানে আমার বরের মামার বাড়ি। তো আমি আমার মাসির বাড়িতেই রয়ে গেছিলাম রাতটা, আমি পরের দিন যাব বলে, সবাই ছিল তো একসঙ্গে শোবো, বেশ গল্প হবে। তো আমাদের এখন সেই গল্পই চলছে। তো আমি এখানে আমার মেকআপটা রিমুভ করে নিয়ে একটা নাইট ক্রিম অ্যাপ্লাই করে নিয়েছি, আর ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি শোবো বলে। তো এখন আমাদের গল্প চলছে, গল্প শেষ হলে তারপর ঘুমানো হবে, আমাদের অনেক রাত হয়েছিল ঘুমোতে। এখন সকাল হয়েছে, সকালে উঠে একটা চুড়িদার পরে নিয়েছি আমি, আর এখন আশীর্বাদ চলছে বরকনের। আমি আমার মা পাশাপাশি বসে আছি, আর তার পাশে আমার মানে যে মাসির বাড়ি এটা সেই মাসি, সেজো মাসি, আর এটা হচ্ছে আমার মাসির ছেলে, ও বর আসনে বসে আছে বরের মতন করে, সরি বর আসন নয়, এটা কনের আসন। আর এখানে দেখতেই পাচ্ছ আশীর্বাদ চলছে, বড়রা এখন আশীর্বাদ করছে, আশীর্বাদ হয়ে গেলে এবার কনে বিদায় হবে। হয়ে গেছে আশীর্বাদ, এবার বর কনে সব মন্দিরে মন্দিরে প্রণাম করে এবার চলে যাবে, কনে বিদায় হয়ে যাবে। কনে বিদায় হয়ে যাওয়ার পর এখন আমরা ব্রেকফাস্ট করছি, লুচি, তরকারি, মিষ্টি সবাই মিলে খাচ্ছি। তো আমি খেয়ে আমিও চলে যাব মামার বাড়ি, যাব মানে আমার বরের মামার বাড়ি, তো ওখান থেকে বাড়ি যেতে হবে আবার। তো এই যে দেখতেই পাচ্ছ আমার দাদা, মানে আমার মাসির ছেলে, ও আমাকে পৌঁছতে যাচ্ছে, একটুখানি জাস্ট 5 মিনিট লাগে বাইকে ওর, ওদের বাড়ি থেকে আমার বরের মামার বাড়ি, তো আমাকে পৌঁছতেই যাচ্ছে ও।
কালকে রাতে তো আর ব্লগটা এন্ড করতেই পারিনি, সবাই ছিল, গল্প করতে করতে আর হয়ে ওঠেনি। তো এখন ভাবছি ব্লগটা এন্ড করি। তোমরা সকালে দেখলে আমি সকালটাও ছিলাম মাসির বাড়িতে, ওই বর কনের আশীর্বাদ হলো, ওরা বিদায় হলো, তো ওসবের পর এখন মামার বাড়ি চলে এসেছি, মানে আমার বরের মামার বাড়ি, পাশাপাশি সব আর কি একই রিলেটিভসের মধ্যে। তো তো এখানেই চলে এলাম, এবার দুপুরে ট্রেন আছে, চলে যাব ব্যারাকপুর। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখানেই এন্ড করছি ব্লগটা, টাটা।